আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ডিজাইন করতে গেছিলাম, তো আমি যাচ্ছিলাম আপনাদের সেখানে ক্রিয়েটিভ মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন কি করে এবং সেল করবেন কিভাবে। তো আজকে প্রথমে যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছিলাম, অ্যাকাউন্ট খোলা নর্মালি যে কোনো মেল আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন আপনি। তো অ্যাকাউন্ট খোলার পর নতুন দেখেন এই ধরনের নতুন অনেক আপডেট করছে ক্রিয়েটিভ মার্কেট ওয়েবসাইট। তো এখানেও বিভিন্ন দেখুন অনেক ধরনের লোগো, প্রচুর পরিমাণ লোগো ডিজাইন এখানে চাইলে আপনি ক্রাফট করে দেখতে পাবেন। প্রচুর পরিমাণ ডিজাইন এখানে আপলোড করা সম্ভব বা আপলোড হচ্ছে। তো এই ধরনের ডিজাইন চাই যদি সম্ভব আপনি করলেও করতে পারেন, যেহেতু আমি এখানকার ডিজাইনার। তো আমি এখানে অ্যাকাউন্ট সব খুলতে হবে প্রথমেই। তো আমি আপনাদের একটা সব সব অ্যাকাউন্ট খুলে আমি এখানে দেখাবো যে আসলে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে। এখানে এসে প্রোফাইল চলে আসবেন, ওপেন নিউ শপ করতে পারবেন না। তো ফার্স্ট অফ অল এখানে প্রথমে ইনভাইটেশনটা অবশ্যই দরকার। তো দেখেন অনেক সব স্পেস লিমিটেড টু মোস্ট কোয়ালিফাইড এন্ড সেলিং এট দি মোমেন্ট টু টেল আস হু ইউ আমি আমার যেটা শাটার স্টক অ্যাকাউন্ট সেটা দেখাচ্ছি। এখানে অলরেডি দেখেন আমার অলরেডি ডাউনলোড হচ্ছে। তো আমি ডাউনলোড হচ্ছে আমি এটাকে দেখাবো। আমি ইমেজটা অলরেডি ওপেন করবো, এখন দেখুন ইমেজটা আসছিলাম। তারপরে আমি এখানে দিচ্ছি অলরেডি সেলিংটা আমার নিজের ওয়েবসাইটের লিঙ্ক। এটাকে আমি কপি করলাম, কপি করে আমার কি বলছে লাইক টু প্রোডাক্ট শপ সেল নাও দেন আমি এটার লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। দেন এনাদার লিঙ্ক আমি আরেকটা দিতে পারি, যেটা হলো শাটার স্টক। হলো এখানে আমার আরেকটা লিঙ্ক আছে যেমন কন্টিনিউ আডোবি স্টকের, আডোবি স্টকের আমি লিঙ্কটা দিয়ে দিবো। তাহলে আপনি অন্য লিঙ্কে দিতে পারেন, আমি লিঙ্কটা দিচ্ছি। এই দেখেন লিঙ্কটা চলে আসছে অলরেডি, এইভাবে শো করতেছে, সমস্যা নাই। আমি এই লিঙ্কটা ধরে আমি এখানে প্রোফাইলে দিয়ে দিলাম। দেন আরেকটা লিঙ্ক আমি এখানে আমার আরেকটা নতুন অ্যাকাউন্ট, তো ক্রিয়েটিভ ফেব্রিকা এখানে আমি ড্যাশবোর্ডে চলে আসবো। এটা রিসেন্ট কয়েকদিন হলো অন করা, তো আমি এটা দিয়ে প্রোফাইলটা আপনাদেরকে দেখাই। এই লোগোটাই দিয়ে দিচ্ছি, ওকে। যদি আপনাদের এত কিছু নাও থাকে যত থাকবে সেটাও দিতে পারেন। তারপর বলতে দেখেন লাইক ইউর ডিজাইন প্রোফাইল পোর্টফোলিও, দেন আমার পোর্টফোলিও যদি আমি ডিজাইন সেটটা দিয়ে দিই, সেটা আমার পোর্টফোলিও। দেন আমি এখানে কন্ট্রোল সিতে আসবো, এটা আমার পোর্টফোলিও। তো আমি পোর্টফোলিও থেকে লিঙ্কটা নিয়ে পোর্টফোলিও লিঙ্কটা দিয়ে দিলাম। যদি আরো পোর্টফোলিও থাকে আপনার ড্রিবলে থাকে আরো ভালো, আমি ড্রিবলের আমার পোর্টফোলিওটা আমি দিয়ে দিব এখন। কেন ক্রিয়েটিভ মার্কেটে এই সবটা খুলতে যাচ্ছে, তো আমি লিখে দিতে পারি। যেমন আমার এখানে বিগত কিছু লেখা আছে, আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আই হ্যাভ গ্রেট এক্সপিরিয়েন্স। আপনি এই ধরনের আরো কিছু লিখতে পারেন, আমি লিখে দিলাম। তো এখানে আমার প্রোফাইল সবগুলো দিয়ে দিলাম, ইন্ট্রোডাকশন দেখি ইনশাল্লাহ কি করে, হয়তো আমি আপনাদের সামনে দিচ্ছি রিজাল্ট। দেখেন থ্যাংক ইউ ফর গেটিং ইন, তাতে এখানে বলছে উইথিন 5 থেকে 7 দিন দিতে হচ্ছে ক্যান ইউ ওপেন ইউর শপ। তো এই জিনিসটা আমরা ক্লোজ করবো বন্ধু, 5 থেকে 7 দিন বলছে, এটা আমাদের হয়তো মিলে একটু কনফার্মেশন দিয়ে দিবে আর যদি হয় বা না হয় দুটোই। তো আশা করি বুঝতে পারছেন আপনারা
এইভাবে আপনারাও ক্রিয়েট করার চেষ্টা করবেন, কার কি হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি অনেক ভিডিও চেষ্টা করবো আপনাদেরকে ক্রিয়েটিভ মার্কেটে আরো ভালো ভালো সব ভিডিওগুলো সামনে দেওয়ার জন্য। তো আশা করি বন্ধুরা ভালো থাকেন আর সুস্থ থাকেন, আর আমি আমার টোটাল প্রোফাইলটা দিয়ে দিব যেন আপনাদের হেল্প হয়, এবং আমি চেষ্টা করব আমি ডিজাইনের পাশাপাশি বিভিন্ন মার্কেট প্লেসে এখন কাজ করতেছি ডিজাইনগুলো নিয়ে। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর করোনা মধ্যে অবশ্যই 5 বছর নামাজ পড়বেন, নামাজের কোনো বিকল্প নাই বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিও ইনশাল্লাহ, আজকের মধ্যে এখানেই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।